রাজ্য সরকারের টাকায় আইটি সেলের লোক পালছে বিজেপি দল, মহাকরণেও রয়েছে বিজেপি দলের আইটি সেলের লোক। বৃহস্পতিবার সিপিএম রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ উত্থাপন করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। যারা এইভাবে প্রকাশ্যে এসে বলছেন, সরকার যদি সত্যি এই স্বচ্ছতার নানা রকমের দাবি তারা জানান, সেই সৎ সাহস থাকে এই সমস্ত সোশ্যাল মিডিয়া এগুলি ফলো করার জন্য তারা অসংখ্য লোক সরকারের টাকায় বিজেপির আইটি সেলের লোক তারা পালছেন, ওই মহাকরণের মধ্যেও অবৈধভাবে বিজেপির কিছু লোককে দিয়ে বহিরাগত একজন ওএসডি তার নেতৃত্বাধীনে সেখানে লোক বসিয়েছেন, এই সমস্ত যে তথ্য দিচ্ছে যারা দুর্নীতির, এদের ক্লিপসগুলো এই অনুসরণ করে তদন্ত করুন, কারা এর সাথে যুক্ত, কারা এই টাকা খাচ্ছে। এদিন সিপিএম রাজ্য সম্পাদক প্রাক্তন মন্ত্রী ও সাংসদ জিতেন্দ্র চৌধুরী আরো জানিয়েছেন, বর্তমানে ঠিকভাবে বেতন পাচ্ছেন না ডিআরডব্লিউ কর্মী, মাদ্রাসা শিক্ষক সহ অন্যান্য অনেক কর্মচারীরা। সেই সাথে টিএসআর পদে চাকরি দানের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন তিনি। ধান ক্রয় নিয়ে অনিয়মের অভিযোগ উত্থাপন করে রাজ্যের অসংখ্য কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও দাবি করেন তিনি। যে আলোচনা হয়েছে টিএসআর নিয়োগে, সেখানেও দুর্নীতি, এবং সেখানে একজন মন্ডল প্রেসিডেন্টের নাম এসছে এবং সে অভিযোগকারিণী তিনিও শাসক দলের একজন নেত্রী, যথারীতি এই ক্ষেত্রটিও কোনো ধরনের এফআইআর নেই, কোনো ধরনের তদন্ত নেই। এবং শুধু তা না, যে যারা এই সরকারের অধীনে পার্ট টাইম বা ডিআরডব্লিউ চুক্তিবদ্ধ এরকম নানা কাজে যুক্ত আছেন, এরা বেতন পাচ্ছে না, বিশেষ করে আরডি ডিপার্টমেন্টে মাদ্রাসা কর্মীদের মধ্যে এই ঘটনাগুলি ঘটছে। তারপর যে সরকার বহু দামগুল পিটিয়ে বলছে আমরা ধান ক্রয় করছি, হ্যাঁ ভালো, কিন্তু সামাজিক অডিট করার ব্যবস্থা আছে, এই সোশ্যাল অডিট কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল তারা বলছে এই রাজ্যের মধ্যে এক চতুর্থাংশ অডিট হয়নি, আর রাজ্য সরকার বলছে আরেক রকমের, দুটার মধ্যে কোনো মিল নেই। এবং রাজ্যের সোশ্যাল মিডিয়া অডিটের যে ডাইরেক্টর তার প্রাথমিক রিপোর্ট আপনাদের পত্রিকাতেই উঠেছে, ১৮৩ কোটি টাকা গরমিল যথারীতি সরকারের কোনো টনার সেখানে নেই, নড়ছে না। এরকম প্রায় সমস্ত দপ্তর, স্বাস্থ্য, শিক্ষা, এমনকি এই স্বরাষ্ট্র সমস্ত দপ্তরে। পরিশেষে তিনি আরো জানান, প্রধানমন্ত্রী সফরের পর রাজ্যের বিরোধী দলনেতা যে সাংবাদিক সম্মেলন করেছেন, সেই সাংবাদিক সম্মেলনের ভিডিও ক্লিপিংস 12 লক্ষ লোক সামাজিক মাধ্যমে দেখেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যকে ভিত্তি করে সিপিএম দলের পক্ষ থেকে পুস্তিকাও প্রকাশ করা হয়েছে। এই সম্পর্কে সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী আরো জানান, ইতিহাস বিকৃত করা, এ রাজ্যের মানুষকে বোকা বানানো, এ রাজ্যের মানুষ যেন কিছুই জানেন না এর আগে, এর বিরুদ্ধে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা, আমাদের পার্টির পলিট ব্যুরো মেম্বার, তিনি দুবার সাংবাদিক সম্মেলন করে তাদের জবাব দিয়েছেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে কমরেড মানিক সরকারের যে প্রথম এই সাংবাদিক সম্মেলন, শুধুমাত্র আমাদের ত্রিপুরা সিপিএম ত্রিপুরা ফেসবুক পেজে 12 লক্ষ লোক দেখেছে এখন অব্দি, 12 লাখ ভিউয়ার। আর যদি বাকি সমস্ত চ্যানেল ট্যানেল আপনারাদের চ্যানেল সহ যদি দেখা, এটা ত্রিপুরার যে জনসংখ্যা ফিরিয়ে যাবে, এটা নিশ্চয়ই শুধু ত্রিপুরা না সারা দেশের। আমরা এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি আইপিএফটি জোট সরকারের বিভিন্ন দুর্নীতি এবং কেন্দ্রের মোদী সরকারের কর্পোরেট মুখী নীতির তীব্র বিরোধিতায় সরব ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, হাল্লাবুল ইন্টারন্যাশনাল।